নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই, আমি সৌমেন। আপনি কি বেকার, চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি দুটো পোর্টালের কথা আপনাদের বলবো, একটা সেন্ট্রাল পোর্টাল এবং একটা আমাদের সম্বন্ধে বিস্তারিত বলার আগে, যেখানে রেজিস্ট্রেশন করে রাখলে আপনি বিভিন্ন চাকরির খবর সম্বন্ধে আপডেট পেতে পারেন। তো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলবো, আমাদের চ্যানেল মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো ফার্স্ট আমি আপনাদের যে নিয়ে আলোচনা করব সেটা হলো পোর্টালে, অর্থাৎ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল। এই পোর্টালে আপনি আপনার নিজের চাকরির জন্য রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। সেন্ট্রাল এটা চালু করেছে, যে ভ্যাকেন্সিগুলো আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই পোর্টালের আমি অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন। তো আজকের আলোচ্য বিষয় হলো, আপনি যদি ফ্রেশার হন বা যদি কোনো জব করে থাকেন আগে, তাহলে এই পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তার জন্য দেখুন, এইদিকে নিউ ইউজার সাইন আপ বলে যে অপশানটা আছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর একটা রেজিস্ট্রেশনের পেজ আসবে, যেই পেজে আপনাকে রেজিস্টার অ্যাজ এখানে অপশান সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশান আছে, জব সিকার, এমপ্লয়ার, লোকাল সার্ভিসেস, হাউস হোল্ড ইউজার, স্কিল প্রোভাইডার, কাউন্সিলার, প্লেসমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। তো আপনি যেহেতু চাকরি খুঁজছেন, আপনি জব সিকার অপশানটা ক্লিক করবেন। জব সিকার অপশানে ক্লিক করার পর এখানে আপনার একটা ফর্ম খুলে যাবে, যেই ফর্মে আপনাকে নিচের তথ্যগুলি পরপর ফিল আপ করতে হবে। আপনার নেম প্রথমে ফিল আপ করতে হবে, নেমের এইভাবে ভাগ আছে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এগুলো দেওয়ার পর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপর ইউনিক আইডেন্টিফিকেশান টাইপ যেটা আছে, এখানে আপনার বিভিন্ন ডকুমেন্টস দেওয়া আছে, প্যান কার্ড আর আধার কার্ড। তো আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা দেবেন, দেওয়ার পর আপনার আপনি যদি আধার কার্ড করেন তাহলে আধার কার্ডের নাম্বারটা দিয়ে চেক অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ দেবেন, এরপর গার্ডিয়ান্স নেম, হাইস্ট এডুকেশনাল লেভেল, স্টেট, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে বলে রাখি, এখানে যখন পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন যে নিউমেরিক, লেটার এবং ক্যাপিটাল ও স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার মিশিয়ে দেবেন। আমি একটা স্যাম্পল পাসওয়ার্ড আপনাদের দিয়ে দিচ্ছি, এই ধরনের পাসওয়ার্ড আপনারা দিতে পারেন এবং পাসওয়ার্ডের নিয়মটা অনেকেই জানেন, দিতে পারবেন, তাও আমি বলে দিলাম। এরপর ইউজার নেম চুজ করবেন, এখানে ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার আছে, ইমেল, এনসিএস আইডি, তিনটের মধ্যে যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করবেন। এরপরে কি স্কিল, আপনি যে জবটার জন্য রেজিস্টার করছেন বা আপনার বায়োডাটা যে উল্লেখ আছে, যে স্কিলগুলো আপনি উল্লেখ করে দেবেন এখানে। যেমন এক্সাম্পল হিসাবে দেওয়া আছে, আপনি জাভার উপর যদি স্পেশালিস্ট হন বা ডাটা এন্ট্রি বা অ্যাকাউন্টস, সেলস, যে বিষয়ে অভিজ্ঞ সেইটা আপনি সংক্ষেপে লিখে দেবেন সেমিকোলন দিয়ে দিয়ে। এরপর সিকিউরিটি কোড দেবেন এবং নিচে যে চেক বক্স আছে, আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস, এই অপশানে ক্লিক করবেন, এরপর সাবমিট করে দেবেন। তো আমি ভিডিওটি পজ করে ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি, ফিল আপ করার পর আমি জাস্ট সাবমিট করে নিচ্ছি। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে ওটিপি যাবে, এই ওটিপিগুলো আপনাকে দিয়ে ভেরিফাই করতে হবে। ফার্স্ট মোবাইলে যে ওটিপি যাবে সেটা দেওয়ার পর ভেরিফাই, এরপরে ইমেল আইডিতে যে ওটিপি যাবে সেটা দেওয়ার পর ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনার সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং রেজিস্টার্ড আইডি দিয়ে আপনি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন, তা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। এরপরে বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশানগুলো আপনারা এখান থেকে সার্চ করে জেনে নিতে পারেন। তো এনসিসিএস পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তা আমি দেখালাম। এরপরে আপনাদের বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ওয়েবসাইটটা চালু আছে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, যেখানে যুবশ্রী রিলেটেড বিভিন্ন খবর এবং চাকরির বিভিন্ন আপডেট থাকে, তো এখানেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য আপনাকে কী করতে হবে, জব সিকার অপশানে যেতে হবে। জব সিকার অপশানে যাওয়ার পর নিউ এনরোলমেন্ট বলে যে অপশানটা আছে, এই নিউ এনরোলমেন্ট অপশানে যাবেন। নিউ এনরোলমেন্ট অপশানে যাওয়ার পর এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো দেওয়া আছে এটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর
I have read, understand and agreed to the terms of condition governing the use of employment bank. এই অপশনটায় ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করে দিতে হবে। এখানে আপনার নেম, বাবার নাম, স্বামী বা স্ত্রীর নাম, আপনি যদি মহিলা হন তাহলে স্বামীর নাম, পুরুষ হলে স্ত্রীর নাম লিখবেন, সেক্স, কাস্ট, রিলিজিয়ান, মার্শিয়াল স্ট্যাটাস, আপনি ম্যারিড কি আনম্যারিড, কি ডাইভোর্স, কি উইডো, এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। ডেট অফ বার্থ আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জড যদি হন ইয়েস, নাহলে নো অপশানে, এক্স সার্ভিসম্যান যদি হন তাহলে ইয়েস, নাহলে নো। এডুকেশনাল ডিটেলস, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে ডিটেলসে দেবেন, অপশান আছে আপনি ক্লাস এইট পাস, কি মাধ্যমিক পাস, কি এইচএস, কি গ্র্যাজুয়েট। নেম অফ বোর্ড দেবেন, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, সাবজেক্ট দেবেন কোন বিষয়ে স্পেশালি, স্পেশালাইজেশন দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন, পার্সেন্টেজ অফ মার্কস দেবেন। এরপর ল্যাঙ্গুয়েজ আপনার সিলেক্ট করবেন, যে ল্যাঙ্গুয়েজে আপনার রিড, রাইট, স্পিক, এই অপশানগুলো সম্বন্ধে দক্ষতা আছে। যেমন ধরুন আমি বেঙ্গলি যদি দিই, বেঙ্গলিতে লিখতে, পড়তে এবং বলতে পারেন এবং ফ্লুয়েন্টলি বলতে পারেন কি না, এই চেক বক্সগুলো অপশানগুলোতে ক্লিক করবেন। এরপর অ্যাড নিউ করে আবার একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ধরুন ইংলিশ, ইংলিশে আপনি কী কী পারেন সেই অপশানগুলো চেকবক্সে ঠিক করে নেবেন। এরপর আপনার ফিজিক্যালি মেজারমেন্ট, হাইট, ওয়েট, চেস্ট এবং ফটো আপলোড করবেন, সিভিটা আপলোড করে দেবেন। এরপর এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতার তথ্য, এই সম্বন্ধে ডিটেলস তথ্য দেবেন। প্রুফ অফ রেসিডেন্স, বাসস্থানের প্রমাণ, আপনার রেশন কার্ড, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট, যে কোনো একটা তথ্য আপনাকে আপলোড করতে হবে। আপনার যদি ভোটার আইডি কার্ড দেন তাহলে ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন। এরপরে বিপিএল যদি হন ইয়েস করবেন, নাল নো। অ্যাডিশনাল ইনফরমেশন, সিকিউরিটি কোড এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো আছে সেগুলো ক্লিক করার পর সাবমিট করে দেবেন। তো আমি অলরেডি এই তথ্যটা দিয়ে সাবমিট করে নিয়েছি, আপনারা যদি করতে চান তো করতে পারেন এইভাবে। তো আমি দুটো পোর্টাল সম্বন্ধেই বললাম যে কীভাবে এখানে রেজিস্ট্রেশন করে বিভিন্ন চাকরির তথ্য সম্বন্ধে আপনারা আপডেট পেতে পারেন। আজকের ভিডিওতে এই সম্বন্ধেই বললাম, পরবর্তীকালে চাকরি রিলেটেড কোনো ইনফরমেশন এলে আমি অবশ্যই আপনাদের আগে জানানোর চেষ্টা করব। সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও আনছি আপনাদের জন্য এবং ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে, তারা যাতে এই ইনফরমেশনগুলো জানতে পারে। লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীকালে এইরকম কোনো ভিডিওতে।